কথা বহু মুখিস বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আজকে এই বিশাল জনসমুদ্রের সভাপতি বাংলার গণমানুষের ঠিকানা বাংলার গণমানুষের আস্থার আস্থার স্থল বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা মঞ্চে ভূমিষ্ঠ নেতৃবৃন্দ এই মঞ্চের ডানে বায় বসে রয়েছেন বিভিন্ন জেলা উপজেলার নেতৃবৃন্দ সংসদ সদস্যবৃন্দ মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ দূর দূরান্ত থেকে পদ্মাবাড়ি আগত আমার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আমি আমার কিছু কথা বলার পূর্বে আমি আমার আজকের এই মহেন্দ্র ক্ষণে এই ক্ষণে আমি গভীর শ্রদ্ধা জানাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। আমি শ্রদ্ধা জানাই 1975-এর 15ই আগস্টে যারা জাতির পিতাকে সাথে সেদিন খুনিদের শিকার হয়েছিলেন সেই আমাদের প্রিয় মানুষগুলির প্রতি আমি আমার গভীর শ্রদ্ধা জানাই। ভাই এবং বন্ধুগণ, এই মুহূর্তটায় এখন একটি সেই মহেন্দ্রক্ষণ। আপনারা বসে পড়েন, সবাই বসে। বহু জাতীয় আন্তর্জাতিক চক্রান্তকে ভেদ করে বাংলার বাঙালি তার নিজস্ব অর্থে শেখ হাসিনার আহ্বানে এই পদ্মা সেতু তৈরি করেছেন এবং সেই পদ্মা সেতু মুন্সিগঞ্জের দিকে উদ্বোধন করে তিনি এখন পদ্মা সেতু পার হয়ে তিনি এখন এই শিবচরের দিকে এগিয়ে আসছেন। আপনারা করতালি দিয়ে অভিনন্দন জানাবেন না, জোরে জোরে করতালি দিয়ে অভিনন্দন জানান। ভাই এবং বন্ধুগণ, এই পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র হচ্ছিল। এই পদ্মা সেতু যখন মাননীয় নেত্রী শেখ হাসিনা তৈরি করতে করার সিদ্ধান্ত নিয়েছিলেন, বিশ্ব ব্যাংক এসেছিল, ইসলামিক ব্যাংক এসেছিল, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আমাদের অর্থায়ন করেছিল, জাপান সাহায্য সংস্থা জাইকা আমাদের সাহায্য করেছিল, সেই বিশ্ব ব্যাংক সহ সকল দাতা সংস্থা তাদের অর্থ প্রত্যাহার করে নেয়। কেন অর্থ প্রত্যাহার করে নিয়েছিল? পরীক্ষা দাঁড়িয়া ওই দপ্তরে দেবপ্রিয়রা সেদিন একটি নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, সেদিন গল্প সাজিয়েছিল দুর্নীতির, সম্ভাব্য দুর্নীতির গল্প সাজিয়েছিল। নেত্রী শেখ হাসিনা সেদিন বলেছিল যে সেতু তৈরি হওয়া শুরু হয়নি, যে সেতু টেন্ডার হয়নি সেই সেতুতে কোন দুর্নীতি হয় নাই আমি তার প্রমাণ যে এই নেত্রী যে কথা বলেছিলেন সেই কথাই কানাডার আদালত বলল যে বিশ্ব ব্যাংকের এটি নিছক গল্প, এই পদ্মা সেতুতে কোন দুর্নীতির কোন আছর পাওয়া যায়নি, আছর পাওয়া যায়নি। সেই সেখানে ঘটনার শেষ হয় এই পদ্মা সেতুর বিরোধিতাকারীরা বেগম খালেদা জিয়া অপপ্রচার জানিয়েছিল, আপনাদের মনে আছে, বলেছিল এ পদ্মা সেতু তার ভাষায় ওর ভাষা হাসিনা বানাতে পারবে না, পারবে না। এই খালেদা জিয়া বলেছিল পদ্মা সেতুর কাজ যখন শুরু হলো
তখন বলে জোড়া তালি দিয়ে পদ্মা সেতু হচ্ছে, সাবধান কেউ চড়বেন না। এই তো খালেদা জিয়া, এমন মূর্খ একটি দলীয় প্রধান এই দেশের মানুষের মাথার উপর জগত দল পাথরের মতো চেপে বসেছিল, আর সেই কারণে দেশটিকে রসে ধরে দিয়েছিল। আমার ভাই এবং বন্ধুগণ, অপপ্রচার সেখানেই শেষ নয়, বলেছিল পদ্মা সেতু করতে মানুষের মাথা লাগবে। কত মাথা লাগবে? 100 মানুষের মাথা লাগবে। আপনাদের মনে আছে যাত্রাবাড়িতে আমার বোন, রেনু তার সন্তান আনতে স্কুলে গিয়েছিল, সেই রেনুকে ছেড়ে ধরা অপপ্রচারে তাকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করেছিল। ভাই এবং বন্ধুগণ, আজকের দিনে আমাদেরকে শপথ করতে হবে, আজকের এই পদ্মা সেতু তার উন্মোচনের মধ্য দিয়ে বাঙালি জাতি প্রমাণ করেছে যে এই দেশ বঙ্গবন্ধু আওয়ামী লীগ স্বাধীন করেছে, হাজার বছরের পরাধীন জাতিকে স্বাধীনতা দিয়েছে, আর এই দেশ শেখ হাসিনা আওয়ামী লীগ পদ্মা সেতু তৈরি করে ওই ওই মাথা গোঁজার ঠাই যাদের নেই তাদের আশ্রয় স্থল করে শেখ হাসিনা। এই দেশের মানুষ আওয়ামী লীগের কাছ থেকেই পায়, জনগণের প্রতি আওয়ামী লীগের কর্তব্যবোধ আছে, কমিটমেন্ট আছে, সেই কারণে এই দেশের জন্য শেখ হাসিনা আওয়ামী লীগ করে। আমার ভাই এবং বন্ধুগণ, আজকে চলে যাবেন এই জনসভা শেষে, কিছুক্ষণের মধ্যেই আমাদের মহান নেত্রী এই মঞ্চে আসবেন, তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, জাতীয় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি শুধু বলবো 21টি জেলায় শুধু সুবিধাভোগী নয়, আমার নেতৃবৃন্দ এই পদ্মা সেতু সারা বাংলাদেশ উপকার ভোগী, নতুন অর্থনীতির প্রতিসঞ্চার হবে। সেই কারণে আমার ভাই এবং বন্ধুগণ, আপনাদেরকে আজকে নীরব বিচ্ছিন্ন ভাবে কাজ চালিয়ে যেতে হবে। আগামী 23 ডিসেম্বরের শেষে যে নির্বাচন হবে, সেই নির্বাচনেও আমাদের জয়লাভ করতেই হবে, আমাদের জয়লাভ করতেই হবে। আমি আর বক্তব্য না বাড়িয়ে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।